1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত সুলতানগঞ্জ ময়া ও গোদাগাড়ি এবং ভারতের মধ্যে লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য কার্যক্রম চালু ছিল। ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার ময়া এলাকা থেকে গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ পর্যন্ত পণ্য আনা নেওয়া হতো। বাংলাদেশ থেকে পাঠানো হতো পাটো মাছ, ভারত থেকে আসত বিভিন্ন পণ্য। 1965 সালের ওই যুদ্ধে নৌপথটি বন্ধ হয়ে যায়। 59 বছর পর দুদেশের নৌ প্রোটোকল চুক্তির আওতায় আবারও এই নৌপথে শুরু হয়েছে বাণিজ্য। সুলতানগঞ্জ ঘাটটি এখন নদী বন্দরের মর্যাদা পেয়েছে। এই রুটে দূরত্ব মাত্র 17 কিলোমিটার, তাই পণ্য আনা নেওয়ার খরচও কমেছে। আমাদের যে দুই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংস্কৃতি এবং যে কোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানো, এটা কিন্তু আমরা একদম দৃশ্যমান। গঙ্গা বিলাস দিয়ে আমরা শুরু করলাম, আমাদের মধুমতি দিয়ে ঢাকা কলকাতা আমরা নৌপথ চালু করলাম, গঙ্গা বিলাস আমরা একদম বাংলাদেশ অতিক্রম করে আসামের ডিব্রুগড় পর্যন্ত গেল, আমরাও সেখানে গেলাম। এই যে একটা আমাদের নদী এবং সংস্কৃতির সঙ্গে, একটা দেশের সঙ্গে যে আমাদের যুক্ত হওয়া, এটা কিন্তু বর্তমান সরকারের এই পররাষ্ট্র নীতির কারণেই হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই পথে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আসছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন কৃষি পণ্য ভারতে যাবে। ব্যবসায়ীরা আশা করছেন এই নৌপথে দুদেশের মধ্যে বছরে 1000 কোটি টাকার বাণিজ্য হবে। রাজশাহী থেকে মুর্শিদাবাদ এই রুটটি চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু খুবই একটা আগ্রহ তৈরি হয়েছে ব্যবসায়ীদের জন্য। পাশাপাশি আমাদের কাছে ইতিমধ্যে ডিমান্ড চলে আসছে যে এখানে ইমিগ্রেশন চালু করার জন্য, যে মানুষজন যাতায়াত করতে পারে। শুধু ভারতই নয়, নেপাল, থাইল্যান্ড সহ অন্যান্য দেশ এখন বাংলাদেশের সাথে নৌবন্দর ব্যবহার করে নৌ বাণিজ্যে আগ্রহ প্রকাশ করেছে। মায়ানমার ইতিমধ্যে কিন্তু আমাদের পোর্ট টু পোর্ট আমরা যেন কোস্টাল শিপিং যেন চালু করি, তারা কিন্তু আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় অফার দিয়ে রেখেছে। থাইল্যান্ড, সেখানে র্যানং পোর্টের সঙ্গে আমাদের কোস্টাল শিপিং কিন্তু একটা সিগনেচার আমরা করেছি। কাজে এগুলো সম্ভব হচ্ছে একটা দেশের বন্ধুত্বপূর্ণ দেশ পরিচালনার মানে প্রতিফলন। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কারণে। নেপাল বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে মোংলা বন্দর ব্যবহারে বাংলা বান্দা দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহনে বেশি গুরুত্ব দিয়েছে দেশটি। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।